এই পাথর পেরিয়ে আমরা যাচ্ছি, হাত পা ভাঙবে কিনা জানি না। আয় না, আমি বুঝতে পারছি না, আমি নিজে হাঁটবো না, ক্যামেরায় দেখাবো। গুড মর্নিং মাই অল ফ্রেন্ড, আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা এখানে শুরু হতে চলেছে আর খুব খুব মানে আনন্দ হতে চলেছে। আমাদের অনেক মজার মজার ভিডিও ব্লগ আসতে চলেছে তোমাদের সামনে। তো এখন আমি সকালবেলা স্নান করে রেডি হয়ে গেছি আর তুষারের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ আছে। তুষার হচ্ছে আমার ক্লাসের একটা ক্লোজ ফ্রেন্ড, কিছু ক্লোজ ফ্রেন্ড একসঙ্গে থাকে সেটার মধ্যে তুষার হচ্ছে একজন। তো শুভজিৎ আসবে, শুভজিৎ আসবে কাল। তোমরা আমার দোলের ব্লগে সবাই ওদেরকে দেখেছো, তো সবার সঙ্গে একে একে মিট হবে, দেখা হবে, কথা হবে, অনেক মজার মজার ব্লগ হবে। আর হচ্ছে এখন আমি সকালবেলা স্নান রেডি হয়ে গেছি, ওই ফোন করছি। আমি এখন ফটাফট রেডি হইনি কারণ কি তুষার এখন গেছে পুজো দিতে। এখানে অনেকগুলোই মন্দির আছে, বাট দুটো মন্দিরেও পুজো দেবে, সেটা হচ্ছে একটা আদ্যাপীঠ মন্দির, মানে যেটা স্যারের বাড়ি যাওয়ার সময় পরে সবসময় তোমরা দেখতে পাও, আর আরেকটা হচ্ছে কালীসাই মন্দির, মানে আসার সময় পরে সেটা। এই দুটো মন্দিরেও পুজো দেবে, পুজো দেওয়ার পর আমার সঙ্গে দেখা করবে। আর এখন আমি ফটাফট একটু রেডি হইনি, ও পুজো দিয়ে আস্তে আস্তে বেজে যাবে 11টা মতো, তো তখন ওর সাথে দেখা করব। তো এখন আমি ফটাফট তাহলে রেডি হইনি, ঠিক আছে। আজকে তোমাদের সঙ্গে হতে চলেছে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার। তো হচ্ছে আমি এখন রেডি হয়ে নিয়েছি, অনেকদিন পর একটু আইলাইনারও পরে নিয়েছি, একটু রেডি হয়ে নিয়েছি, আর আমি এখন অপেক্ষা করছি কখন বাজবে 11টা। ও বলেছে 11টার সময় আসবে এবং দেখা করবে, তো সো এক্সাইটেড আমি। আর হচ্ছে অনেকদিন পর খুব সুন্দর সুন্দর ব্লগ হতে চলেছে শান্তিনিকেতনের, অনেক প্ল্যান আছে আমাদের মাথায়। তো সেগুলো কেমন করে সাকসেস হবে জানি না কতটা হবে, বাট যেইটুকুনি হবে করার চেষ্টা করব। তো আজকের ব্লগটা তোমরা দেখো এবং আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আপাতত এখন টাটা। কি সুন্দর পয়সা চকচক করছে রে তুষার, কি সুন্দর মেকআপ করে দিস তুষার। নিরামিষ তোর জন্য স্পেশাল, এই দেখ আমার জন্য আমিষ, তোর জন্য নিরামিষ। সত্যি মিশাইনি, আলাদা আলাদা করেছি আমি, খা। খা, খেতে পারবি, খা। আমার সাইকেলে পাম ছিল তো দিতে হবে একবার, আমি বললাম লোকটাকে ব্রেক। হ্যাঁ জানি, ব্রেকটা ঠিক করতে বলেছি, আমি তানিয়া সাইকেল নিয়ে এসেছি। আর আমার এতগুলো পাস্তা, আমার হচ্ছে পেঁয়াজ রসুন দেওয়া, আর পেঁয়াজ রসুন ছাড়া পাস্তা খেয়ে নিচ্ছে এখন। দাঁড়া, আমার হাতে পাস্তাকে কেমন লাগছে, হেভি টেস্টি। আর পায়েল বরাবরই রান্নাটা ভালো করে, আজকে মাছটা এখনো খাওয়ালো না, পাস্তা খাইয়েছে, এই আমার ভাগ্য। খাওয়াবো খাওয়াবো, ও মাছ পাতুরি খেতে চেয়েছে, খাওয়াবো। আর নিরামিষ পাস্তা কতটা আর ভালো হবে, কি হবে, জাস্ট এমনি ফ্রাই করে নিয়ে এসেছি। তো তুষার আর আমি এখন খেয়ে নিচ্ছি, তারপর তুষারের খুব তাড়াতাড়ি আছে যাবে, তো তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে, তাই তো? একদম, আমাদের অনেক প্ল্যান আছে বল। একদম, তো পাস্তাটাকে শেষ করি। হ্যাঁ ঠিক আছে, টাটা। আমি এখন তুষারের গলির মুখে দাঁড়িয়ে আছি, ওই যে দোতলা বাড়িটা আছে ওটাই তুষার ভাড়া থাকে, আর অনেকক্ষণ থেকে দাঁড় করিয়ে রেখেছে আমাকে। আমি এরকম একটা ড্রেস পরেছি, চিকেনকারি যে কুর্তিগুলো বেরিয়েছে সেগুলো আজকে পরেছি, আর এরকম একটা লং ইয়াররিংস পরেছি। কিছুই এখানে নেই, সব বাড়ি নিয়ে গেছি, আর তার মধ্যেও একটা খুঁজে বেঁচে পেয়েছি একটা, আর হচ্ছে এরকম একটা লুক আজকে হয়েছে আমার। তো ওর জন্য আমি ওয়েট করছি অনেকক্ষণ থেকে, তুষার আজকে তোর মা আছে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রেখেছে, ভীষণ রোদ ছিল দুপুরবেলা, ফট করে বৃষ্টি আসলো, বৃষ্টি আসার পর এখন সব শান্ত, তবু আমি ঘামছি, সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি। তো হচ্ছে আমরা কোথায় যাই চলো তোমরা দেখো। এখন আমরা রাস্তায় চলছি, এই যে সাইকেল চালাচ্ছি, তুষার আমার সামনে রয়েছে, সব থেকে দাঁড়া দেখাচ্ছি, আসছি। আজকে আমরা আবার সোনাঝুরি যাচ্ছি, তোমাদের আগেও একটা ব্লগ দেখিয়েছিলাম সোনাঝুরি, আজকে একটু বর্ষাকালে সোনাঝুরি দেখবে। পায়েল কোথায়? এই যে পায়েল,
পায়েল সাইকেল চালাতে চালাতে হাঁপিয়ে যাচ্ছে। তো আমরা এখন সোনাঝুরি রাস্তায় ঢুকে গেছি, তাই তো? একদম। এই যে তুষার বৃষ্টি পড়লো আমার ছোট যা দেখাচ্ছি, ভীষণ গাড়ি ঘোড়া যাচ্ছে, তাই না ব্লগ ভালো করে করতে পারছি না। এই যে তুষার আর আমি যাচ্ছি, আর আজকে দুজনের ড্রেসের কালারই সেম সেম, ব্ল্যাক ব্ল্যাক। তো আমরা সাইকেল নিয়ে যাচ্ছি, দেখি তোমাদেরকে কতটা দেখাতে পারি। বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, চলো। আজকে আমরা এই রাস্তা, সোনাঝুরি রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ দুই পাশে গাছ, মাঝখানে রাস্তা, এই একটা আলাদা বিশেষত্ব রয়েছে। আর তোমাদেরকে দেখাবো যে আগের বার আমরা পাশ দিয়ে ওই ক্যানেলটা শুকনো, মানে যেটা বাঁধানো হচ্ছিল, সেখানে একদম পুরো ড্রাই ছিল, মানে জল কিছুই ছিল না। তো সেখানে বৃষ্টির জলে অনেকটা জল জমা হয়েছে, দেখাবো সেটাও তোমাদের। আর তোমরা দেখে বুঝতে পারছো হয়তো রাস্তা ভেজা, বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই। বললাম যেখানে প্রত্যেকটা ঋতু বলে দেয়, এখানে থাকলে আসলেই বুঝতে পারবে যে কোন ঋতু এখন বিরাজমান আর কি। তো চলো দেখা যাক। এই যে দেখো, এইটা তোমরা দেখেছিলে যে কাজ চলছিল, বাঁধাই কাজ চলছিল, এটা বাঁধানো হয়ে গেছে সব। তো দেখো পুরোটাই জল ভর্তি। এখন গাছের জল টুপটাপ করে পড়ছে, আর আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, সাইকেল চালিয়ে হাঁপিয়ে গেছি। তো ব্যাকগ্রাউন্ডটা এরকম। সোনাঝুরির রাস্তাটা দিয়ে যেখানে জলগুলো নেমে যায় সেই ভিতরে আমরা ঢুকতে চলেছি এখন। চলো, এখানে পুরো দেখবে লাল মাটির পুরো। দাঁড়া ব্যাক ক্যামেরা করে। তো আমরা এখান দিয়ে নামছি এখন, চলো দেখতে পাবে। এই সিঁড়িগুলো নোটিস করলে বুঝতে পারবে যে এইগুলো হচ্ছে সেই গাছের শিকড় দিয়ে এভাবে একটা সিঁড়ির, প্রাকৃতিক ভাবে সিঁড়ি তৈরি হয়েছে। তো দেখো এগুলো দিয়ে আমরা নেমে আসছি। তো এবার এই দিক দিয়ে নামবো। পুরো বালি বালি এলাকা এটা জায়গাটা। এখানে গাছের শিকড়টা দেখো ভীষণ একটা সুন্দর। তো আমরা সোনাঝুরির একেবারে ভিতরে নিচে নেমে গেছি, তো চারিপাশেই শুধু গাছ দেখতে পাচ্ছ। তো আরো নিচে নামবো। এখানে নামলে কি এটা দিয়ে, আমি এটা দিয়ে নামার চেষ্টা করলাম, বাট এটা দিয়ে নামতে পারলাম না ভিডিও করতে করতে। তো আমরা এখান দিয়ে, একটা রাস্তা রয়েছে, দেখো এখান দিয়ে আমরা নামছি। পুরো গাছের যাই না সাপকোপ আছে নাকি। তো এখানে বর্ষাকালে জল নামে, তো একটা বেশ সেখানে ঝর্ণা টাইপ ব্যাপার রয়েছে হয় আর কি। তো সেটা জল কমে গেছে বলে হচ্ছে না। তো আমি এবার ওই জায়গাটা যাব। এই দেখো, এই গাছের গুড়ির নিচে দেখো শিকড় গুলো, এখানে বালি গুলো আটকে রয়েছে। এখানে প্রচুর ক্ষয় হয়, তাই বোধ হয় মনে হয় জায়গাটার নাম ক্ষয়, আমি জানি না, আই ডোন্ট নো। এখানে পায়েল, ওইখানে ব্রিজ, সোনাঝুরির আমরা এখন নেমে গেছি। আর এই হচ্ছে পাথরগুলো, বা ওই দিকটা দিয়ে আমি এলাম। প্রচুর ফার্ন গাছ রয়েছে এখানে।
चलो नीचे जावार चेष्टा करछि पाथर गुलो पेरिये बुझते हाटबो ना कैमरा देखो बुझते तो अनेकटा एगिए भीतर दिए नीचे चले सबकि चले सोनाझुरी जे खोवाई आछे से जगह बर्षा मैं बिस्टी जो अनेक बेसि है और सुंदर देखा जगह अनेक जल झरझर कर झर्णार मत पड़े किन्तु एखन जल पड़छे ना चल चल एगो एखन आमरा जाच्छी उपर दिके ओ तुषार ब्लग बनाबे अच्छा अच्छा आज के ब्लगटा पुरोटाई तुषार बनाबे तो तुषार बनाक आमारी भालो देखानो हो जाबे तोमादेर खोआईटा पुरोटुकु घोराबे तुषार घोराच्छे तोमादेरके अलरेडी खूब सुंदर भावे बोलछे ब्लगटा खूब भालो बानाच्छे तो ओई बनाक आजकेर ब्लगटा ने तुषार बाना तो हाँ छवि तो तुलबी आमरा ए नीचटाय नेमे गेछिलाम अलरेडी देखो कतटा नीचे नेमे गेछि चारिदिके जंगल एखाने जलगुलो आछे तो एबार आमरा आस्ते आस्ते सेई उपरे आबार उठबो पाथरगुलो पेरिये एटा एकटा खूब डिफिकल्ट जिनिस তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো এবার আমরা উপরে উঠি এই সেই पहाड़ी रास्तार मत एक अवस्था एबार तुम्हारा देखते पारबे कैमरामैन के देखो कि भावे छवि तुलछे ए लिप्स गुलो जे पड़े आछे खूब सुंदर देखाच्छिलो फोटोग्राफीते तो ओगुलो फोटोग्राफी करछे आर एइखाने देखो किछु दीदीरा सेल्फी तुलछे दीदी बोन होक घुरते एसेछे ओराओ आर एकजोने एतो जोरे पड़े गेछिलो एखाने भीषण स्लिपारि तो देखो एखाने प्रकृतिटा दारुण दारुण जस्ट आमादेर एखन खोआई घोरा हये गेछे जलटा जाए तुम्हारे से देखा जलटा ओ दिकटा जाए जलटा दिकटा जाए ओजे ओ नीचटा छिलाम तुम्हारा देखे एतक्षण ओ नीचटा छिलाम और एदिक थेके जलटा जाए जल छाड़ले ओदिके जाए ओजे नीचे खूब मजा हो नामते पुरो अज्ञान हो जाओ जरा धूप कर पड़े गेलो ओजे तारा एखो ओखने आई जैगा गेम ओ नीचे अब्दि ब्रिजटा ओदिक जलटा छाड़ले दिखे आसे एम जल आ